আগের দেয়া প্রতিশ্রুতি নিয়ে নেই কোনো বক্তব্য কেবল উন্নয়নে ফিরিস্তি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা এসে সভা করে গেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এনে বিজেপি ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন ঢালাও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তখন বেকারদের বছরে পঞ্চাশ হাজার চাকরি ঘরে ঘরে রোজগার দশ হাজার তিনশো তেইশের বিকল্প ব্যবস্থা অনিয়মিতদের নিয়মিতকরণ সহ ঢালাও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়া হয়েছিল অভিযোগ পৌনে পাঁচ বছরে সেসব প্রতিশ্রুতি কিছুই এখনো হয়নি আর দুমাস মাস পরে ফের বিধানসভা নির্বাচন এ অবস্থায় সরকারি অনুষ্ঠানের নামে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করলেন প্রধানমন্ত্রী দিলেন ডাবল ইঞ্জিনের সরকারের ফিরিস্তি কিন্তু দু হাজার আঠেরো সালের আগে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কোনো বক্তব্যই রাখলেন না প্রধানমন্ত্রী নাম না করে বিগত সরকারের সমালোচনা করে গেলেন আর দাবি করলেন এই সরকারের সময় নাকি ত্রিপুরার অনেক উন্নতি হয়েছে पानी जाल ग्रामीण इलाका रास्ता घाट लिए वर्तमान सरकार ढालाओ प्रशंसा को ले त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी जीवन आसान होगा साथियों अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है প্রধানমন্ত্রী নিজ দলের সরকারের সময় উন্নয়নে ফিরিস্তি যতই দিন না কেন বাস্তব কিন্তু অন্য কথা বলছে অভিযোগ বর্তমান সরকারের সময় নতুন করে রাস্তার কাজ সম্প্রসারণ তো দূর সাড়ে চার বছরে গ্রামীণ এলাকার রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত বেহাল এক চলাচলের অনুপযোগী জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে লোকজনকে নির্বাচনের মুহূর্তে সম্প্রতি শহর সহ বিভিন্ন জায়গায় রাতারাতি কিছু এলাকার রাস্তায় চলেছে জোড়াতালি দিয়ে সংস্কার কিন্তু এই হীরার রাজ্যে রাস্তা জলের জন্য বলা যায় প্রতিদিন মানুষ কোথাও না কোথাও পথা অবরোধ করছেন রাজনৈতিক মহলের মতে সবই প্রধানমন্ত্রী বলে গেছেন ঘুরিয়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত